আপনারা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। গত 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর রাষ্ট্রপতির ভাষণে বলেছিলেন শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। কিন্তু বর্তমানে দৈনিক মানবজমিন পত্রিকায় প্রকাশিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের এক বক্তব্য নিয়ে গোটা দেশ তোলপাড়। সব মহলে চলছে তীব্র প্রতিক্রিয়া। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় একাধিকবার দাবি করেছেন শেখ হাসিনা পদত্যাগ করেননি। অন্যদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান টেলিভিশনে সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগের খবর জানিয়েছিলেন। কিন্তু প্রশ্ন উঠেছে, প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করে থাকেন তাহলে সেটা গেল কোথায়? কারো কাছে এই প্রশ্নের জবাব নেই। সম্প্রতি দৈনিক মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতির কাছে জানতে চেয়েছিলেন প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়ে। তিনি প্রশ্ন করেছিলেন, আপনার কাছে কি সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগ পত্রটা আছে? জবাবে রাষ্ট্রপতি বলেছেন, আমি শুনেছি তিনি পদত্যাগ করেছেন, কিন্তু আমার কাছে কোনো দালিলিক প্রমাণ নেই। বহু চেষ্টা করেও আমি ব্যর্থ হয়েছি, তিনি হয়তো সময় পাননি। এদিকে রাষ্ট্রপতির এই মন্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যেও। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, শেখ হাসিনার পদত্যাগ পত্র নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন যে বক্তব্য দিয়েছেন তা মিথ্যাচার। তিনি বলেছেন, এটা হচ্ছে রাষ্ট্রপতির শপথ লঙ্ঘনের সামিল। যদি তিনি তার বক্তব্যে অটল থাকেন তাহলে তার রাষ্ট্রপতি পদে থাকার যোগ্যতা আছে কি না সেটি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টামণ্ডলীর সভায় ভেবে দেখতে হবে। আইন উপদেষ্টা আরও বলেন, রাষ্ট্রপতি গত 5 আগস্ট রাতে নিজের ভাষণে বলেছেন সাবেক প্রধানমন্ত্রী তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং তিনি তা গ্রহণ করেছেন। অন্যদিকে রাষ্ট্রপতির এই বক্তব্য বিশেষ উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন বিএনপি নেতা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন। তিনি বলেছেন, রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যের ভাষণে বলেছেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন। তার এই ভাষণ সারা দেশের মানুষ শুনেছে। রাষ্ট্রপতি নিজে প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের শপথ পড়িয়েছেন, আর এখন তিনি বলছেন শেখ হাসিনার পদত্যাগের দালিলিক প্রমাণ নেই। জয়নুল আবেদিন আরও বলেন, যেহেতু রাষ্ট্রপতির পদে থেকে তিনি অসত্য বলেছেন তাই দেশের মানুষ মনে করে তার পদত্যাগ করা উচিত। শাহাবুদ্দিনের উদ্দেশ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, এখনও সময় আছে, বঙ্গভবনের বিলাসিতা ছেড়ে আপনি আপনার নিজের রাস্তা দেখে নিন। ফ্যাসিস্ট শেখ হাসিনার সংবিধান আমরা মানি না, কিন্তু ওই সংবিধানের শপথ ভঙ্গ করেছেন আপনি। প্রতিক্রিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আরেক সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর মতো মানুষ যদি বলেন শেখ হাসিনার পদত্যাগপত্রের ডকুমেন্টস তিনি রাখেননি, তাহলে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া দরকার আর তার কোথায় থাকা দরকার তা ছাত্র সমাজ নির্ধারণ করবে। এসব প্রতিক্রিয়ার পর সোমবার রাষ্ট্রপতির কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে শেখ হাসিনার পদত্যাগ কেন্দ্রিক মীমাংসিত বিষয়ে নতুন করে কোনো বিতর্ক সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ বিষয়ে বিতর্ক সৃষ্টি করে অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল কিংবা বিব্রত করা থেকে বিরত থাকার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগ বিষয়ে রাষ্ট্রপতিকে উদ্বৃত্ত করে বিভিন্ন গণমাধ্যমে যে প্রচার চালানো হয়েছে তা জনমনে বিভ্রান্তির সৃষ্টি করেছে। এ বিষয়ে রাষ্ট্রপতির পক্ষ থেকে সুস্পষ্ট বক্তব্য হল, ছাত্র জনতার গণবিপ্লবের মুখে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগ, সংসদ ভেঙে দেওয়া এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাংবিধানিক বৈধতার উপর যত ধরনের প্রশ্ন জনমনে উদ্রেক হয়েছে সেগুলোর উত্তর আপিল বিভাগের আদেশে প্রতিফলিত হয়েছে।